মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা রাজ্যের পর্যটনের উন্নয়নের পাশাপাশি ক্রিকেটের উন্নয়নে সহায়তা করার জন্য রাজ্য পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে অনুরোধ জানিয়েছেন। সোমবার রাতে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে সৌরভ গাঙ্গুলি মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন। আলোচনার সময় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র তৃষ্ণা অভয়ারণ্যে পরবর্তী সময়ে যাওয়ার জন্য সৌরভ গাঙ্গুলিকে অনুরোধ জানান। উভয়ের মধ্যে পর্যটন এবং ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। রাজ্য ক্রিকেট সংস্থার সাথে যুক্ত বর্তমান মুখ্যমন্ত্রীর সাথে আগেই পরিচয় রয়েছে বলে সৌরভ গাঙ্গুলি উল্লেখ করেন। ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর দুদিনের সফরে সোমবার আগরতলায় আসেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার গোমতি জেলার ছবিমুড়া এবং আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদে ট্যুরিজমের উপর সৌরভ গঙ্গোপাধ্যায় প্রমোশনাল শুট করবেন। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যের ঐতিহ্যবাহী জনজাতিদের ঋষা পুষ্প স্তবক এবং স্মারক উপহার সৌরভ গাঙ্গুলির হাতে তুলে দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।